Assalamualaikum. এই মুহূর্তে আমি আছি মালদ্বীপ ফেজ টু শহরে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিল্ডিং, আরেক পাশে চালানের রাস্তা। আপনাদের যাতায়াতে বলি, এই সব বিল্ডিং এবং যুবক যুবতীরা একটি শহর মালদ্বীপ শহর মাত্র 5 বছরের ভিতরে এই বিল্ডিং গুলা সৃষ্টি হয়েছে। শুনতে কাল্পনিক মনে হলো এটাই সত্য। এই শহরটা একদমই মরুভূমির মতো ছিল, মাত্র 5 বছরের ভিতরে এই মালদ্বীপ শহরটা অত্যন্ত সুন্দর এবং পার্থক্য এবং সুমধুর হয়েছে। আর এগুলো মূল আয়ের উৎস হচ্ছে আপনার ট্যুরিজম। কমার্স থেকে মানুষ টাকা পয়সা ইয়ে করে হলো। তো আমরা যারা ট্যুরিজম বাংলাদেশ এরকম দেশ আছে, যদি ট্যুরিজম আমরা আনতে পারি অনেক টাকা এখান থেকে আয়। ধন্যবাদ। আমরা জানি যে আমাদের এই সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ থেকে যিনি আমি নিয়ে এসেছি এবং আমার সাথে এসেছেন, এবং আমরা সবসময় একসাথে ট্যুর করার চেষ্টা করি। আমাদের নবীগঞ্জ সুপরিচিত বিস্তৃত রকমের স্বত্বাধিকারী যুবরাজ দাস, সে তাকে নিয়ে অনেকটা ট্যুর দিয়েছি এবং আপনাদেরকে দেখাতে পেয়েছি 3-4টি দেশ। আশা করছি আগামীতে আরও দেশ আরও কোনো জায়গায় গেলে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গা দেখাবার সুযোগ করে দিতে পারি, উপহার দিতে পারি। সে আশা প্রত্যাশা রেখে আমি শেষ করছি। সায়াল আহমেদ, আসসালামু আলাইকুম।